বক্তৃতার সময় অতিরিক্ত কথা না বলা। যারা বক্তা মানুষ দেখলে কিন্তু অনেক সময় আমাদের হুশ থাকে না, আমি এই শব্দতে এই মাহফিলকে বলা যায়, তবে হুশ রাখতে হবে যেন আমাদের মুখ দিয়ে অতিরিক্ত কথা আমাদের বুলবুলবে একটা কথা বলছেন। এখন কিন্তু যেখানেই বলেন কথা কিন্তু ওখানেই থাকে না, আপনি সালাম ঠিক মতো দিতেছেন কি না এটাও ফেসবুকে এসে যায় যে এই হুজুর সালাম ঠিক মতো দেয় নাই, হুজুর একটু অহংকারী, এরম বলে না অনেকে। কাজে এই বিষয়গুলি আমরা খেয়াল রাখব। আর সবশেষে যে কথা বলে আমার কথা শেষ করতে চাই, রাজনৈতিক কথা মাহফিলে পরিহার করা দরকার। অনেকেই বলছেন, আমি এটার গুরুত্ব দেওয়ার জন্যই বলবো, রাজনৈতিক কথা মাহফিলে, রাজনীতি ছাড়াই ইসলামে এত কথা আছে আপনি দিনের পর দিন বলবেন, কথা আপনার শেষ হবে না। কাজেই এ ব্যাপারে আমরা চেষ্টা করব, আর কোনো সময় বাড়াবাড়ি করব না, বাড়াবাড়ি আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই যে যারা 15.5 বছর ছিলেন অত্যন্ত বাড়াবাড়ি করেছেন, সেটা বিচারপতি হোক, নেতা হোক, নেত্রী হোক, তাদের পরিণতি এখন কি? বাড়াবাড়িটা আল্লাহ তাআলা কোনোদিনও পছন্দ করেন না। এটা আমরা করব না ইনশাআল্লাহ, আমাদের মনটাকে আমরা বড় বানাবো। আমাদের বেশিরভাগ ইসলামের অনুসারীরা ইসলাম যে একটা দিন এবং এটা যে আল্লাহর পক্ষ থেকে হক দিন এবং এটা যে পৃথিবীতে বিজয়ী হওয়ার জন্য এসেছে, এই কথাটা ব্যাপকভাবে এখনো মানুষের সামনে উপস্থাপন করে এটার প্রতি কনসেনসাস ঐকমত্য তৈরি করার যে বিশাল গুরু দায়িত্ব, এটা অন্তত অন্যান্য উলামায়ে কেরামরা পালন না করলো, এই হযরত উলামায়ে কেরাম এখানে যারা আছেন, যাদের মাহফিলে লাখ লাখ মানুষ হয়, হাজারো হাজারো মানুষ হয়, শ্রোতা হয়তো জিন্দাবাদ কমই বললো, জি কমই বললো, হাত কমই তুললো, তারপরও শ্রোতা যারা আসে তাদের একটা অংশকে যদি আল্লাহর এই হক দিনকে আপনারা বুঝাতে পারেন, তাহলে আল্লাহ তাআলা দিন যে কারণে পাঠিয়েছেন, নবী যে কারণে পাঠিয়েছেন, সেই দায়িত্বটি অন্তত আংশিক হইলেও পালন হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সম্মানিত মুফাসসিরিনে কেরাম, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা জনাব রফিকুল ইসলাম খান। বক্তব্য নিয়ে আসছেন মজলুম জননেতা জনাব রফিকুল ইসলাম খান। নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই সম্মেলনের জনাব সভাপতি, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ, আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান, বাংলাদেশের 18 কোটি মুক্তিকামী মানুষের প্রিয় নেতা, আমাদের এই জাতির রাহবার সম্মানিত আমিরে জামাত সংগ্রামী জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুফাসসিরিনে কেরাম ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ তাআলা শুকরিয়া, যিনি মেহরবানি করে আজকের এই সম্মেলনে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তার কারণ এই অল্প কয়েকদিন আগেই যে 5ই আগস্টের কথা আপনারা অনেকেই বলেছেন, 5ই আগস্টের আগে ওলামায়ে কেরাম একসাথে হলেই জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে দেওয়া হইতো,
মাহফিল শুরু হয়ে গেছে, ওসি সাহেব অথবা এসপি সাহেব ফোন করে বক্তাকে বলেন যে হুজুর আপনি আসেন না, অথবা মিটিং চলতেইছে বক্তা বক্তৃতা করতেছে মাঝখানে যে তার বক্তৃতা থামায়া দেওয়া হইতো, এইটা বলবেন ওইটা বলতে পারবেন না। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সেই পরিবেশ থেকে জাতিকে মুক্ত করে দিয়েছেন। সম্মানিত হযরত মুফাসসিরিন ইকরাম, আমিরে জামাত মূল বক্তব্য রাখবেন, আমি খুবই সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই আপনাদেরকে। এখানে আপনারা যারা আছেন, আমরা আপনারা এখানে আছেন শ্রোতা, কিন্তু গ্রামে গঞ্জে আপনারা হন মহান বক্তা। তার কারণ এখানে আমি জানি আপনারা অনেকেই আছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাহফিলে প্রধান বক্তা হিসেবে আপনারা বক্তব্য রাখেন। সুতরাং আজকে বলা যায় গোটা বাংলাদেশ আজকের এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মধ্যে এসে হাজির হয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার কারণ এখানে আমাদের কাছে যে খবর আছে, প্রায় 3 থেকে 4 হাজার মুফাসসির আলেম আজকের এই সম্মেলনে যোগদান করেছেন। আল্লাহু আকবার। আসলে এই মাহফিল দেখে, এই সম্মেলন দেখে আমি রিয়েলি খুব আবেগ আপ্লুত হয়ে গেছি। এই ওলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম যদি সঠিক ভূমিকা পালন করেন, এই দেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। কাজেই আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলতে চাই। আমাদের মিলন ভাই সহ অনেকেই বলেছেন ভালো আলেম দরকার, বক্তৃতা করতে হলে জানা দরকার। আপনি যত জানবেন বক্তৃতা তত আপনার সহজ হবে। আপনি ক্যান্টনমেন্টে দেখবেন লেখা আছে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। যত জানবেন আপনার বলাটা তত সহজ হবে, কাজেই এটা খুবই জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কাহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দিনের গভীর জ্ঞান দেন দান করেন। ইউতিল হিকমাতা মাইয়াশা ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওমা ইয়াজাক্কারু ইল্লা উলুল আলবাব। এই মেসেজ থেকে আল্লাহ নিজেই বলছেন যারা বুদ্ধিমান যারা জ্ঞানী তারাই এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। কাজেই আমরা যার যার জায়গা থেকে এই কাজটা করার জন্য চেষ্টা করব। আর বক্তৃতার সময় অতিরিক্ত কথা না বলা, যারা বক্তা মানুষ দেখলে কিন্তু অনেক সময় আমাদের হুঁশ থাকে না, আমি এই শব্দতে এই মাহফিলকে বলা যায়, তবে হুঁশ রাখতে হবে যেন আমাদের মুখ দিয়ে অতিরিক্ত কথা, আমাদের বুলবুল ভাই একটা কথা বলছেন, এখন কিন্তু যেখানেই বলেন কথা কিন্তু ওখানেই থাকে না, আপনি সালাম ঠিক মতো দিতেছেন কি না এটাও ফেসবুকে এসে যায় যে এই হুজুর সালাম ঠিক মতো দেয় নাই, হুজুর একটু অহংকারী, এরম বলে না অনেকে। কাজে এই বিষয়গুলি আমরা খেয়াল রাখব। আর সবশেষে যে কথা বলে আমার কথা শেষ করতে চাই, রাজনৈতিক কথা মাহফিলে পরিহার করা দরকার। অনেকেই বলছেন, আমি এটার গুরুত্ব দেওয়ার জন্যই বলবো, রাজনৈতিক কথা মাহফিলে, রাজনীতি ছাড়াই ইসলামে এত কথা আছে আপনি দিনের পর দিন বলবেন কথা আপনার শেষ হবে না। কাজেই এ ব্যাপারে আমরা চেষ্টা করব, আর কোনো সময় বাড়াবাড়ি করব না, বাড়াবাড়ি আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই যে যারা 15.5 বছর ছিলেন অত্যন্ত বাড়াবাড়ি করেছেন, সেটা বিচারপতি হোক নেতা হোক নেত্রী হোক, তাদের পরিণতি এখন কী? বাড়াবাড়িটা আল্লাহ তাআলা কোনোদিনও পছন্দ করেন না। এটা আমরা করব না ইনশাআল্লাহ। আমাদের মনটাকে আমরা বড় বানাবো, আমরা একে অপরকে মর্যাদা দেওয়া শিখব, একে আপনি একজনকে মর্যাদা দিলেই তিনি আপনাকে মর্যাদা দেবেন, আপনি যদি একজনকে একটা খোসা দেন উনিও আর একটা খোসা দেওয়ার জন্য তৈরি হবে, আর খোসাখুসি করে আপনি মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে পারবেন না। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিউম হামিম। কাজে এই কথাটা আমরা সামনে মনে রেখে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য মুফাসসিররা যারা বাংলাদেশে এখনও মজলিসুল মুফাসসিরিনের সাথে ঐক্যবদ্ধ হননি, এই সকল মুফাসসিরকে এই মজলিসুল মুফাসসিরিনের পতাকা তলে ঐক্যবদ্ধ করে, ঐক্যবদ্ধ হয়ে আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ।
আগামী দিনে বাংলাদেশের চূড়ান্ত বিপ্লবের আন্দোলনে আমিরে জামাত যখন চূড়ান্ত আন্দোলনের ডাক দিবেন সেই আন্দোলনে মুফাসসিররা ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারো আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত শহীদ কাফেলা ছাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী উত্তরের সুযোগ্য বরেণ্য আমির জনাব মোহতারাম সেলিম উদ্দিন ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আজকের এই ঐতিহাসিক জাতীয় মজলিসুল মুফাসসিরিন কর্তৃক আয়োজিত মুফাসসিরে কেরামদের এই আয়োজনের সম্মানিত মহতারাম সভাপতি হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব মঞ্চভূষ্ট আজকের প্রধান বক্তা গণমানুষের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব মাওলানা রফিকুল ইসলাম খান মঞ্চভূষ্ট হযরত উলামায়ে কেরাম সামনে উপস্থিত সম্মানিত মুফাসসিরিনে কেরাম সাংবাদিক বন্ধুগণ আমি দুই তিনটি মৌলিক বিষয়ে আপনাদের সদয় বিবেচনার জন্য আপনাদের সামনে পেশ করতে চাই প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলা যে নিয়ামতপূর্ণ দীন আমাদেরকে দিয়েছেন ইসলাম দিয়েছেন আল্লাহ তাআলা নিজেই উল্লেখ করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ইসলাম বোঝাতে চেয়েছেন সেখানে দীন শব্দ ব্যবহার করেছেন দীন মানে হচ্ছে জীবন ব্যবস্থা মানুষের সার্বিক জীবনের যে ব্যবস্থা অর্থাৎ দুনিয়ায় মানুষ যে ব্যবস্থার অধীনে চলবে সকলকে চলতে হবে দুনিয়ার যাবতীয় ব্যবস্থা যে ব্যবস্থা যে দিনের অধীনে চলবে সেটা হচ্ছে ইসলাম আর ইসলামকে বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা সব জায়গায় দিন শব্দটা ব্যবহার করেছে এই জায়গাটা আমাদের সাধারণ মুসলমানদের কাছে তো বটেই অনেক আলেম ওলামাদের কাছেও হয়তোবা জানা আছে কিন্তু বলার ক্ষেত্রে প্রকাশ করার ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে আমি অন্তত ওয়াজের একজন ভালো শ্রোতা হিসাবে আমি খুব আহত হই হতাশ হই যে বিরাট সংখ্যক হযরত ওলামায়ে কেরাম ইসলাম যে দিন এই দিনটা কি আল্লাহ তাআলা বলেছেন এটাই একমাত্র দিন তার পক্ষ থেকে ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম এবং আল্লাহ বলেছেন আমায় ইয়াবতাগি গাইরাল ইসলামি দীনান ফালাইন ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন তার মানে এই দিন ছাড়াও আরো দিন আছে যেগুলো বাতিল দিন সেই বাতিল দিনের উপরে এই হক দিনকে বিজয়ী করার জন্য আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি অলৌকারিহাল মুশরিকুন আরেক জায়গায় আছে অলৌকারিহাল কাফিরুন আরেক জায়গায় আছে কাফা বিল্লাহি শাহীদা তাইলে আল্লাহ তাআলা তিনি সেই সত্তা যিনি তার নবীকে হেদায়েত এবং সত্য দিন শো পাঠিয়েছেন যাতে করে সকল বাতিল দিনের উপরে মতবাদের উপরে এটাকে বিজয়ী করতে পারেন এই যে
দিন কে বিজয়ী করা এজহারে দিন একামতে দিন এবং ইসলাম যে একটা দিন এই বিষয়গুলো এতটাই একটা অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছে যে আমাদের ওয়াজ মাহফিল তাফসীর মাহফিলগুলোতে আমরা অনেক সময় ব্যাপী কথা বলছি কিন্তু ইসলামের এই যে বেসিক কনসেপ্টটা ইসলাম একটা দিন এবং এই দিনের বাইরে আরো বাতিল দিন আছে সকল বাতিল দিনের পরিচয় তুলে ধরে ইসলাম যে হক দিন এবং এটা বিজয়ী হওয়ার জন্য পৃথিবীতে এসেছে এই কথাটা বেশিরভাগ শ্রোতাদেরকে বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলমানদেরকে বাইরেরটা বাদই দিলাম বাতিল দিনের দোজাদারীদের কথা বাদই দিলাম আমরা যারা দিনকে অনুসরণ করি আমরা যারা ইসলামের অনুসারী আমাদের বেশিরভাগ মুসলমান আমাদের বেশিরভাগ ইসলামের অনুসারীরা ইসলাম যে একটা দিন এবং এটা যে আল্লাহর পক্ষ থেকে হক দিন এবং এটা যে পৃথিবীতে বিজয়ী হওয়ার জন্য এসেছে এই কথাটা ব্যাপকভাবে এখনো মানুষের সামনে উপস্থাপন করে এটার প্রতি কনসেনসাস ঐকমত্য তৈরি করার যে বিশাল গুরু দায়িত্ব এটা অন্তত অন্যান্য উলামায়ে কেরামরা পালন না করলো এই হযরত উলামায়ে কেরাম এখানে যারা আছেন যাদের মাহফিলে লাখ লাখ মানুষ হয় হাজারো হাজারো মানুষ হয় শ্রোতা হয়তো জিন্দাবাদ কমই বলল জি কমই বলল হাত কমই তুলল তারপরও শ্রোতা যারা আসে তাদের একটা অংশকে যদি আল্লাহর এই হক দিনকে আপনারা বুঝাতে পারেন তাহলে আল্লাহ তাআলা দিন যে কারণে পাঠিয়েছেন নবী যে কারণে পাঠিয়েছেন সেই দায়িত্বটি অন্তত আংশিক হইলেও পালন হবে কিন্তু এখন দুর্ভাগ্যজনকভাবে অন্তত আমি একজন সচেতন শ্রোতা হিসেবে বলতে পারি যে এই আলোচনাগুলো কম হয় ইসলাম যে দিন আর এই দিনটা কি জিনিস এটা যে মানুষের কথা বলা থেকে চিন্তা থেকে মানুষের আচার আচরণ থেকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতি রাজনীতি সমাজনীতি আইন আদালত বিয়ে শাদী থেকে শুরু করে জীবনের সকল দিক এবং বিভাগে আল্লাহ যে আইন দিয়েছেন এটাই দিন এটাই আল্লাহর মতবাদ এটাই ইসলাম এটা বুঝিয়ে দিয়ে শ্রোতাকে এর পক্ষে আনার জন্য যে দিন কায়েম করা ফরজ এবং এই ফরজ দায়িত্ব ঐক্যবদ্ধভাবে করতে হবে এটা বিচ্ছিন্নভাবে করা যাবে না এটা একটা আন্দোলন এবং আন্দোলন আকারে করতে হবে এটার জন্য সংগঠন লাগবে আর এই যে সংগঠন এটাই হক সংগঠন আর বাকি দিন কায়েমের বাইরে যে আন্দোলন বা সংগঠন আছে এগুলো দিনের খেদমত হয়তো আংশিকভাবে করতে পারে কিন্তু পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন পূর্ণাঙ্গ ইসলামী দল হচ্ছে সেটাই যারা দিনে হককে বিজয় করার লড়াই করে আর এই লড়াই করতে গেলে আঘাত আসে বিপদ আসে মুসিবত আসে হক দল চেনার উপায় এটাই যে যখন হক দিনের কথা বলা হবে বাতিল দিনের পক্ষ থেকে আক্রমণ আসবে আসবে বাতিল দিনের পক্ষ থেকে আঘাত আসবে সেজন্য জেলে যেতে হবে সেজন্য কোরআনের পাকি আল্লামা দেলওয়ার হোসেন সাইদী রাহিমুল্লাহর মতো 13 বছর জেলে কাটাতে হবে ফাঁসির রায় তার উপরে আসবে ফাঁসি দিতে না পারলে তাকে অন্যায়ভাবে কুচিকিৎসা দিয়ে ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুবরণের সম্মুখীন হতে হবে এটাই হচ্ছে হক দিনের বৈশিষ্ট্য এটা যদি আমরা বোঝাতে দেরি করি বাংলাদেশের দিন বিজয়ী হওয়ার কাজটা দেরি হবে এখানে হযরত উলামায়ে কেরাম যারা আছেন আমি বলবো প্রত্যেকটা আলোচনায় এজহারে দিন একামতে দিন এবং দিন কায়েমের জন্য দল সংগঠন আন্দোলন এই বিষয়গুলো কোরআনে যেভাবে আছে হাদিসে যেভাবে আছে আপনাদের কোটেশনের মধ্যে আপনাদের উপস্থাপনার মধ্যে যেন সেই বিষয়গুলো মেহরবানি করে থাকে দুই নাম্বার হলো দিন কায়েমের অন্যতম হাতিয়ার হচ্ছে দাওয়াত ইলাল্লাহ বা মুখ্য হাতিয়ার হচ্ছে দাওয়াত ইলাল্লাহ সেই দাওয়াত ইলাল্লাহর কাজ আপনারা যারা স্পেশালাইজড ওলামায়ে কেরাম আছেন তারা আপনারা ওই রকম ওই মানের আরো ওলামায়ে কেরাম যারা আছেন তাদের কাছে পার্সোনাল টার্গেটে এই দিনে হক এজহারে দিন এবং শাহাদাত আলা নাস শাহাদাতে হকের কথাগুলো যে জরুরি এটা পার্সোনাল কন্ট্যাক্টের মাধ্যমে সকল স্তরের ওলামায়ে কেরামকে বোঝানোটা এটা আপনাদের উপরে আমি মনে করি দায়িত্ব একটা দায়িত্ব হলো এটা আরেকটা দায়িত্ব হলো আমভাবে আমাদের মতো সাধারণ শ্রোতা যারা সাধারণ মুসলমান যারা কৃষক হোক শ্রমিক হোক একজন ব্যবসায়ী হোক প্রত্যেকটা মানুষের জীবনে তাকে মুসলমানিত্বের পরিচয় দিতে হলে
তাকে মুমিন পরিচয় দিতে হলে, তাকে ধ্বংসের হাত থেকে বেঁচে থাকতে হলে, তাকে ঈমান মজবুত করার পাশাপাশি, নেক আমলের পাশাপাশি, তাকে হকের উপদেশ দিতে হবে, তার নিজেকে, তার পরিবারকে, তার প্রতিবেশীকে, তার আত্মীয়-স্বজনকে, তার সমাজের মধ্যে তাকে দায়ী হইতে হবে, দায়ী হওয়ার জন্য বড় আলেম হইতে হবে, এরকম কোনো শর্ত নেই, সে যতটুকু জানে ততটুকু দাওয়াতে দিনের কাজ করবে, সে যা জানে সেটাই অন্যের কাছে প্রচার করবে, সে অনুযায়ী নিজেকে গঠন করবে, পরিবারকে গঠন করবে, সমাজকে গঠন করবে, এটা যে তার একামতে দিনের কাজের মধ্যে শুরুর কাজ, এটা না করলে যে আল্লাহ তাআলা ধ্বংসের কথা বলেছেন, আল আস ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, হকের উপদেশ যে দিতে হবে, এছাড়া যে আমাদের জীবন ধ্বংসের মধ্যে নিমজ্জিত, এই কথাটা সাধারণ শ্রোতাদেরকে, সাধারণ মুসলমানদেরকে, মুমিনদেরকে, এই হযরত উলামায়ে কেরামদেরকে বুঝিয়ে দিয়ে, যদি 90% মুসলমানের সবাইকে যদি আমরা কমনলি দায়ী বানাতে পারি, একদিকে আমাদের সকলের চরিত্র সুন্দর হয়ে যাবে, অন্যদিকে বাতিল আমাদের দাওয়াতের সামনে টিকে থাকতে না পেরে বঙ্গোপসাগরে তারা ডুবে মারা যাবে। সেজন্য গোটা বাংলাদেশকে যদি ওই যে ছাত্ররা স্লোগান দিয়েছে ওই ওয়ান জাস্টিস, এই জাস্টিসকে আল্লাহই বলেছেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইলাল আখির, এই যে আল্লাহ তাআলাই সমাজকে সংশোধন করার জন্য কর্মসূচি দিয়েছেন, এই কর্মসূচির ভিত্তিতেই আজকে আমাদের গোটা জাতি বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা বিজয় অর্জন করেছি। বিগত আন্দোলনের বিজয়ের সিগনিফিকেন্স হচ্ছে এই আন্দোলন 18 কোটি মানুষের ভাষায় কথা বলেছে, এই আন্দোলন আল্লাহর ভাষায় কথা বলতে পেরেছে, এই জন্য এই আন্দোলন সফল হয়েছে। সুতরাং আগামী দিনে এই বাংলাদেশকে যদি তার স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে রক্ষা করে দিনকে বিজয়ী করতে হয়, আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানকে দায়ী হিসেবে গড়ে তুলতে হবে, একামতে দিনের দায়ী আমাদেরকে বানাতে হবে, শুধু জেনারেল দায়ী বানালে আমরা বিপ্লব করতে পারবো না। সুতরাং আগামীর অনিবার্য বিপ্লবের জন্যে আমাদের হযরত উলামায়ে কেরামকে আরো অগ্রসর হয়ে জনগণকে দিনের ভিত্তিতে ঐক্যবদ্ধ করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।